আপনি ইউটিউব চ্যানেল খুলে তো নিয়েছেন কিন্তু মোবাইল নাম্বার দিয়ে ইউটিউব চ্যানেলটা কি ভেরিফাই করেছেন মোবাইল নাম্বার দিয়ে ইউটিউব চ্যানেল যদি না ভেরিফাই করেন তাহলে ভিডিওর মধ্যে কাস্টম থামনেল সেট করতে পারবেন না এবং পনেরো মিনিটের বেশি ভিডিও ইউটিউবে আপলোড করতে পারবেন না এবং লাইভ স্ট্রিম করতে পারবেন না আরও অনেক প্রবলেম আছে যেগুলোকে ফেস করতে হবে যদি না মোবাইল নাম্বার দিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলটা ভেরিফাই করেন তো বন্ধুরা আজকের আমি এই ভিডিওতে দেখাবো মোবাইল নাম্বার দিয়ে কীভাবে ইউটিউব চ্যানেল ভেরিফাই করবেন তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক নমস্কার আমি তন্ময় আপনি দেখছেন তনুর টেক চলুন আর বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবো গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর সার্চবারে লিখবো স্টুডিও ডট ইউটিউব ডট কম স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে সার্চ করে নেবো গুগল ক্রোম ব্রাউজারে ইউটিউব চ্যানেলটা ওপেন হয়ে যাবে দেন চ্যানেলটা ওপেন হয়ে যাওয়ার পর এবারে দেখুন বাঁদিকে নিচে দেখুন সেটিংস বলে একটা অপশান আছে ওই সেটিংস অপশানেতে ক্লিক করে দেবেন এই যে আমি জুম করে দেখাচ্ছি সেটিংস অপশান আছে এই সেটিংস অপশানেতে ক্লিক করে দেবেন সেটিংস অপশানেতে ক্লিক করে দেওয়ার পর দেন এই রকম একটা এন্টারফেস চলে আসবে এরকম একটা এন্টারফেস চলে আসার পর দেন এখানে দেখুন চ্যানেল বলে একটা অপশান আছে যে দেখতে পাচ্ছেন চ্যানেল এই চ্যানেল অপশানেতে ক্লিক করে দেবেন চ্যানেল অপশানেতে ক্লিক করে দেওয়ার পর এই রকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে প্রথমে লেখা আছে বেসিক ইনফো তারপরে লেখা আছে অ্যাডভান্স সেটিংস এবং তারপরে লেখা আছে ফিউচার এলিজিবিলিটি ওই ফিউচার এলিজিবিলিটিতে ক্লিক করে দেবেন ফিউচার এলিজিবিলিটিতে ক্লিক করে দেওয়ার পর দেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে দেন এরকম একটা এন্টারফেস চলে আসার পর একটু আমি জুম করে দেখাচ্ছি একটু হালকা জুম করে নেবো দেন আমি একটু হালকা জুম করে নেবো নিয়ে আমি দেখাচ্ছি এখানে দেখুন এখানে কী লেখা আছে দেখুন ফার্স্ট এডটা ইনেবেল করা আছে সেকেন্ডটা আমাদের ইনেবেল করতে হবে দেন এই অ্যারো চিহ্ন আছে এই যে দেখুন ডান দিকে ছোট্ট অ্যারো চিহ্ন আছে অ্যারো চিহ্নতে ক্লিক করব অ্যারো চিহ্নতে ক্লিক করলে দেখুন এখানে কি বলছে দেখুন এখানে এখানে দেখুন নিচে লেখা আছে দেখুন কি বলছে ভিডিও লঙ্গার দেন ফিফটিন মিনিটস তার মানে এই অপশানটা ইনেবেল যদি না করেন তাহলে পনেরো মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন না তারপরে আছে কাস্টম থামনেলস তার মানে এই অপশানটা যদি না অন করেন অথবা এই সেটিংসটা যদি না ইনেবেল করেন তাহলে কাস্টম থামনেল আপনার ভিডিওতে সেট করতে পারবেন না এবং তারপরে আছে লাইভ স্ট্রিম সেম জিনিস আপনি যদি এই সেটিংসটা ইনেবেল না করেন তাহলে আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন না তাহলে এই অপশানটা অথবা এই সেটিংসটা ইনেবেল করতে হলে কি করতে হবে দেন এখানে দেখুন এখানে একটু নিচে আমি একটু নিচে নিয়ে যাব, নিচে নিয়ে গেলে নিচে নিয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ভেরিফাই ফোন নাম্বার এই যে দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন ভেরিফাই ফোন নাম্বার এই ভেরিফাই ফোন নাম্বারেতে ক্লিক করে দেবেন ভেরিফাই ফোন নাম্বারেতে ক্লিক করে দেওয়ার পর দেন এইরকম একটা এন্টারফেস চলে আসবে এখানে দেখুন নিচে লেখা আছে দিস helps ইউজ মেক্স ইউর ইউ আর এ রিয়েল ইউটিউব ক্রিয়েটর নট এ রোবট তার মানে আপনি যে এই যে ভেরিফিকেশানটা করছেন তাতে ইউটিউব বুঝতে পারবে অথবা জানতে পারবে আপনি একজন রোবট নন আপনি একজন রিয়েল ইউটিউব ক্রিয়েটর তো এর জন্য আপনার ফোন নাম্বারটা ভেরিফিকেশান করতে হবে ফোন নাম্বার ভেরিফিকেশান করলে আপনি কাস্টম থামনেল সেট করতে পারবেন লাইভ স্ট্রিম করতে পারবেন এবং পনেরো মিনিটের অধিক পনেরো মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন দেন ভেরিফিকেশন করার জন্য এখানে দেখুন নিচে লেখা আছে হাউ শুট উইল ডেলিভার দ্য ভেরিফিকেশান কোড টু ইউ তার মানে কীভাবে আপনার কোডটাকে জানাবে মানে ভেরিফিকেশান যে কোডটা সেটা আপনার কাছে কিভাবে পৌঁছাবে এস এম মাধ্যমে অথবা কলের মাধ্যমে ফোন কল করে জানাতে পারে অথবা এস করে জানাতে পারে এটা আপনার ওপরে ডিপেন্ড করছে আপনি কিভাবে কোডটা অ্যাকসেপ্ট করবে অথবা কোডটা কিভাবে আপনার কাছে আসবে ফোন কলের দ্বারা নাকি এস এম এসের দ্বারায় আপনি কোডটা কিভাবে নিতে চান ফোন কলের দ্বারাই নিতে চান নাকি এস এম এসের দ্বারাই নিতে চান আমি এখানে এস এম এস সিলেক্ট করব দেন ওপরের যে অপশানটা আছে ওটা আমি সিলেক্ট করে দেব টেক্সট মি দ্য ভেরিফিকেশান কোড দেন আমি এটা সিলেক্ট করে দেব এবং এটা সিলেক্ট করাই আছে এবারে দেখুন এখানে সিলেক্ট ইওর কান্ট্রি লিখেছে আপনার কান্ট্রি সিলেক্ট করতে বলছে আপনি যে কান্ট্রি থেকে বসবাস করছেন আপনার দেশটা আপনি এখানে সিলেক্ট করবেন দেন সিলেক্ট করার জন্য ডান দিকে আরও চিহ্নতে ক্লিক করবেন আপনার দেশ সিলেক্ট করে নেবেন আমি ইন্ডিয়া থেকে আমি ইন্ডিয়া সিলেক্ট করে রেখেছি এবারে যদি আপনি বাংলাদেশ থেকে হন তাহলে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন দেন আমি ইন্ডিয়া সিলেক্ট করে রেখেছি ইন্ডিয়া সিলেক্ট করার পর নিচে দেখুন লেখা আছে হোয়াট ইজ ইউর ফোন নাম্বার আপনার ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন আপনি যে ফোন নাম্বারটা ইউজ করেন সেই ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন দেন আমি এখন এখানে আমার ফোন নাম্বারটা বসিয়ে দেব দেন আমি ফোন নাম্বার বসিয়ে দিয়েছি এবারে দেখুন বাঁদিকে নিচে নেক্সট বাটন আছে ওই নেক্সট বাটানেতে ক্লিক করে দেবেন নেক্সট বাটানেতে ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইলে আপনার মোবাইলে একটা মেসেজ চলে আসবে ছটা সংখ্যার একটা কোড আসবে ছ সংখ্যার কোড আসবে সেই কোডটা এখানে বসিয়ে দিতে হবে দেখুন এখানে লেখা চলে এসছে এন্টার ইওর সিক্স ডিজিট ভেরিফিকেশান কোড অর্থাৎ আপনার সিক্স ডিজিট ভেরিফিকেশন কোডটা এখানে বসাতে হবে যে কোডটা আপনার মোবাইলে অথবা আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে কোড আসবে তো দেখতেই পাচ্ছেন কোডটা চলে এসেছে দেন এই কোডটা আমি এখানে বসিয়ে দেবো এই ছটা সংখ্যার কোড আমি এখানে এখন বসিয়ে দেবো দেন কোড বসানো কমপ্লিট হয়ে গেলে ডান দিকে দেখুন সাবমিট বাটন আছে ওই সাবমিট বাটনেতে ক্লিক করে দেবেন সাবমিট বাটানাতে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোন নাম্বার ইউটিউব চ্যানেলের সাথে ভেরিফাই হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বার দিয়ে ইউটিউব চ্যানেল ভেরিফাই হয়ে গেছে তো এখানে নিচে লেখা আছে দেখুন কংগ্রাচুলেশন ইউর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড তো আপনি এইভাবে খুব সহজেই আপনার ফোন নাম্বার দিয়ে ইউটিউব চ্যানেল ভেরিফাই করে নিতে পারবেন তো একবার যদি আপনি ইউটিউব চ্যানেল আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে পারেন তাহলে আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন এবং পনেরো মিনিটের অধিক মানে পনেরো মিনিটের বেশি ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবেন এবং আপনার ভিডিওতে কাস্টম থামনেল সেট করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক করে দেবেন এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে অলে ক্লিক করে দেবেন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ